আমার মনে আছে আমার নিজের স্ত্রী কিছু গান ঠান গায়, ওরা পাঁচ ছয়জন বন্ধু মিলে, তো ওনাদের একজন ভদ্রমহিলে গান শেখাতেন, বেসিক্যালি আড্ডা মারার জায়গা আর কি। তো উনি একবার বললেন যে চলুন আপনাদের ওনার যেই ভদ্রমহিলা যে পাড়ায় থাকেন সেখানে গান গাইতে নিয়ে যাচ্ছে। তো পাঁচ ছজন ভদ্রমহিলারা একদম টু দ্য বেস্ট অফ দেয়ার ড্রেস ফ্রেস পরে গান গাইতে বসেছে, স্টেজ, স্টেজের সামনে রাস্তা, ওইদিকে অডিয়েন্স। তো একজন গান ফান গিয়ে খুব দরদ দিয়ে গান ঠান দিকে গান শেষ হলো, হঠাৎ একটা রিক্সাওয়ালা প্যাক 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 করে মাঝখান দিয়ে চলে গেল। দিস ইজ দ্য পাড়ার স্টেজের এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা অনিন্দ, গান ছাড়া আর কি করতে? খেলাধুলা, স্কাউট, স্ট্যাম্প কালেকশন? স্কাউট করেছি আমি, স্ট্যাম্প কালেকশন যে খুব করেছি তা না, আর খেলাধুলো করেছি, মানে বল খেললে রাবারের বলে খেলেছি, মানে সেগুলো খুব বলার মতো না। স্কাউটিংটা আমি অনেক বছর অবধি করেছি এবং আমি স্কাউট মাস্টার ট্রেনিংও নিয়েছিলাম। আচ্ছা, সেটা একটা বেশ রিগোরাস ট্রেনিং আর কি, মানে আমার 17 দিন একটা ক্যাম্পে গিয়ে শিখতে হয়েছিল। আমার এক্সপিরিয়েন্সটা এখনও মনে আছে এবং সেটা খুব ভালো লাগার একটা এক্সপিরিয়েন্স, কিন্তু স্কাউটিং মানে তার সাথে এখন আর আমার খুব যোগ নেই, সেটা মাঝে মাঝে একটু ভাবলে খারাপই লাগে। স্কাউটিং একটা খুব বড় জিনিস ছিল, ক্যাম্পিং, যে ক্যাম্প করতে যাওয়া বন্ধু বান্ধবরা একসঙ্গে, টেন্ট পিচিং থেকে শুরু করে একসঙ্গে রান্না করা, সব একসাথে খাওয়া দাওয়া। স্কাউটিং আর কিছু শেখাক বা না শেখাক একসঙ্গে খুব বাঁচতে শেখায়, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ইনফ্যাক্ট স্যার, আপনাকে একটা প্রশ্ন করি, স্কাউট মানে তো ডিসিপ্লিন, আর্মি মানে ডিসিপ্লিন, এবং মিস্টার শামসুখাও বললেন যে একটা লাইফে কোথাও একটা ডিসিপ্লিন চাই, একটু মেক এ চয়েস। আমি মনে করি, দেখুন, আমি ম্যানেজমেন্ট গুরু বললো অমিতাভ অনির্বাণ, এই অনিন্দ, আমার ক্লাসমেট অঞ্জন আমার সাথে এখানে আছে, আমি আমার MBA কলেজের ফার্স্ট ইয়ারের লাস্ট বয়, কেন কি আমার চেয়ে যদি 0.1 নম্বর কম পেতো আমাকে ফেল করে যেতে হতো, তো আমি লাস্ট বয় ছিলাম। সেখান থেকে কোনো একটা জায়গায় এখন অনিন্দর সাথে বসে আড্ডা মারছি, আমার ভাগ্য। আমি মনে করি পড়াশোনায় নম্বর ভালো যদি সবাই পেতো তাহলেই তো ফার্স্ট বয় সবাই হতো, তাহলে পিছনের দিকে কে থাকবে? আমার মনে হয় নম্বর পাওয়াটা ইজ নট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কিন্তু কোনো একটা সময় গিয়ে আমার মনে হয় লাইফে একটা চয়েস করতে হয়, একটা ক্যারিয়ার অপশন চুজ করতে হয়, এবং সেইটার পিছনে কিন্তু ডিসিপ্লিন নিয়ে পড়ে থাকতে হয়। স্যার, এই ডিসিপ্লিনের ইম্পর্টেন্স ইন ক্যারিয়ার একটু বলুন। ইনফ্যাক্ট দীপক, আমি যদি জিনিসটাকে আরেকটুখানি বিস্তৃতভাবে বলি, আমার মনে হয় যে খালি ক্যারিয়ার নয়, জীবনযাত্রাটাকে যদি ঠিক মতনভাবে চালিয়ে নিয়ে যেতে হয় একটা লক্ষ্যের দিকে, তাহলে পরেতে কিন্তু অনুশাসন মানে ডিসিপ্লিনের প্রচণ্ড প্রয়োজন, এবং সেখানেতে ক্যারিয়ারটা তার মধ্যে পড়ে, এবং ক্যারিয়ার কোনো কোনো একটা যে কোনো ক্যারিয়ার বেছে নেওয়ার জন্যেও একটা অনুশাসনের প্রয়োজন। একটা কথা তো তোমরা মানবে দীপক, যে আমরা চলতে চলতে রাস্তায় বিভিন্ন জায়গায় একটা মোড়েতে এসে পৌঁছই, এবং মোড়ে যখন পৌঁছই হয়তো 2টো কি 3টে কি 4টে কি 5টা রাস্তা বেরিয়ে গেছে, এখন ক্যারিয়ারে যেতে গেলে পরে আমাকে হয়তো সেই 4টে কি 5টা রাস্তার মধ্যে একটা রাস্তা বেছে নিতে হবে। ঠিক, এই বেছে নেওয়াটার মধ্যেই কিন্তু নিজেকে অনেকটা সংযত করে অনুশাসনের মধ্যে রেখে চিন্তাভাবনা করে দেখে নিতে হবে আমি কোন রাস্তায় যাব। তবে আমি সকলকে বলি, এই রাস্তা বেছে নেওয়াটা খুব বড় কথা, কিন্তু রাস্তা বেছে নিয়ে যখন যাব, এগিয়ে যাব অনেকটা, তারপরে যদি রাস্তায় কিছু অসুবিধাও হয়, আমি যদি পেছন ফিরে যেন না তাকাই, ওই অসুবিধাটাকে আমাকে ওভারকাম করে আমাকে সফল হয়ে আরও আগিয়ে এগিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট আমাদের মধ্যে আরেকটি খুব সাকসেসফুল স্টুডেন্ট আছে ICA-র, ও এখন জানো তো অনিন্দ মল রিটেল, আমরা তো যখন বড় হয়েছি পাড়ার দোকানই রিটেল ছিল, এখন রিটেল একটা বিশাল ক্যারিয়ার। কিন্তু তো আমাদের ICA-র একটি ছেলে প্রসেনজিৎ হালদার, আপনি আছেন প্রসেনজিৎ? আছেন, আসুন সামনে আসুন, স্টেজে আসুন। প্রসেনজিৎ হালদার, ইনি ICA থেকে পড়াশোনা করে ফিউচার গ্রুপে চাকরি পেয়েছেন। প্রসেনজিৎ আসুন উপরে। প্রথম কথা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আপনি কোথায় থাকবেন? প্যান্টালুনস, বিগ বাজার? আমি এখন বিগ বাজারে আছি। গেলে আর একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে আপনার সাথে কথা বললে? অবভিয়াসলি পাওয়া যাবে, কার্ড আছে আমার। কার্ড আছে, একটু বলুন কিরম আপনার জার্নি, কোথা থেকে আপনি কিভাবে ICA-তে আসলেন? দেখুন, আমি প্রথমে মেডিকেল প্রফেশনে ছিলাম, আমার একটা ডিগ্রি আছে DMRT, ডিপ্লোমা অফ মেডিকেল রেডিওগ্রাফার, তখন আমি এক্সরে টেকনিশিয়ান, সিটি টেকনিশিয়ান ওটা করতাম, তখন একটা রিয়েল এফেক্ট আছে,
তখন আমি ডিসাইড করলাম কি করব এবং আমি তখন বিভিন্ন সেন্টার ঘুরেছি চলছে কিন্তু খারাপ এবং অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডটা আমার ছিল বলে এইচএসএ তো ওটার উপরই আমি বেস করেছিলাম তো আমি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চিন্তা ভাবনা করেছি তখন আইসিএতে গিয়ে যোগাযোগ করেছি এবং আইসিএর তুলনামূলক বলতে গেলে প্রত্যেক কটা জিনিস ভালো যেটা অন্য কোনো সেন্টার দিতে পারবে না অন্য কোনো এনি কোনো সেন্টারই দিতে পারবে না আপনি কোন সেন্টার থেকে আসেন আমি শ্রীরামপুর সেন্টার থেকে আসি শ্রীরামপুর সেন্টার থেকে এবং তাদের ফ্যাকাল্টি ফ্যাকাল্টিরা যেরকমভাবে তার স্টুডেন্টদের হেল্প করে এবং যেরকমভাবে তাদের প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল বোঝায় আই ক্যান্ট বিলিভ ইট এটা অন্য কোনো সেন্টার দিতে পারে না যখন আমরা যখন আমি যখন ছোটোবেলায় ক্রিকেট খেলার চেষ্টা করতাম আর খেলতে পারি আর নাই পারি ফেভারিট ক্রিকেটার কিন্তু সুনীল গাভাস্কার ছিল তুমি যখন গান গাইতে শুরু করলে তোমারও নিশ্চয়ই কেউ ফেভারিট সিঙ্গার ছিল কাউকে তুমি আইডিয়ালাইজ করতে আমাদের ব্যান্ডে যেরকম আলাদা আলাদা যারা যারা রয়েছে চন্দ্রী লুপল এদের প্রত্যেকের একটা প্রিয় সিঙ্গার রয়েছে অনেকের গানই খুব ভাল লাগতো মানে আমি বলছি যে যেমন কিশোর কুমারের গান খুব ভাল লাগতো তার কারণ ওনার গান যেরকম খুব সহজ স্বাভাবিকভাবে গাওয়া ছিল গায়কীটা খুব ভাল লাগতো আরও বেশ কিছু ধরনের গান মানে যেগুলো মানে কলেজের কিছু টিপিক্যাল গান ছিল তো সেই কলেজের কিছু কিছু সিঙ্গার ছিল তো যেমন কলেজে দেবাশিস দা বলে একজন গান গাইতো ওর গান খুব ভাল লাগতো তার যে রেকর্ড ছিল গানের এমন না কিন্তু তার গান গাওয়ার ধরনটা বা যেভাবে গাইতো সেটা মজা লাগতো আর কি তখনও গৌতম চট্টোপাধ্যায়ের খুব নাম শুনিনি ইনফ্যাক্ট কলেজে আমাদেরই বন্ধু বান্ধবরা গিটার বাজিয়ে গান গাইতো উপল এসে গিটার বাজিয়ে গান গাইতো ওর গানও শুনতে খুব ভাল লাগতো আমার খালি মনে হতো যে যে গানগুলো আমরা একটা রেকর্ডের মধ্যে শুনি সেইটার মধ্যে খুব কী বলবো নির্দিষ্ট একটা ধরন আছে গান গাওয়ার সেই গায়কীটাই সবসময় প্রমোটেড হয় তার যে প্যারালাল স্ট্রিম অফ এক ধরনের গান হতে পারে সেই গানটা খুব তখন অবধি খুব মানে মাথা তুলে দাঁড়াতে পারেনি তো সেই নতুন ধরনের গানগুলোকে আমার সেই নতুন ধরনের গানগুলো বেশি পছন্দ হতো আমি আমার তার পরবর্তীকালে যখন আমি বিটলস শুনছি বা আমি বলছি ওই সময় তো ডেনভার শুনছি ওখানে গান আমার আমার কাছে মনে হয়েছিল যে এই গানগুলোর মানে মুক্তির জায়গাটা অনেক বেশি ওকে হ্যাঁ এবং সহজ স্বতঃস্ফূর্ততাও বেশি তুমি চন্দ্রিলার উপলের কথা বললে কোথায় পরিচয় হলো তোমাদের বন্ধুত্ব কোথা থেকে কীভাবে শুরু একটু বলো না আমরা কলেজে যখন ভর্তি হয়েছিলাম আমি বিপ্লব অভিজিৎ আমরা সব একসাথেই বা সুপর্ণা আমরা সব একসাথেই স্কটিশ স্টেটস কলেজে ভর্তি হয়েছিলাম তো সেখানে আমরা কলেজ ফেস্ট করতে শিখলাম তো কলেজ ফেস্ট করতে গেলে পার্টিসিপেট করতাম প্রথমে ডিবেট এক্সটেম্পোর এইগুলোয় তারপরে একটা জিনিসে আমরা পার্টিসিপেট করতাম সেটার নাম হচ্ছে স্কিট বিটস বা অ্যাডস স্পুফ অ্যাডস স্পুফ ছিল বিজ্ঞাপনের স্পুফ যেগুলো নকল করা যেত আর স্কিট বিটস হচ্ছে যে যেগুলো হয়তো সামাজিক যা যা ঘটনা বলি সেগুলোর একটা কোনো নকল সেগুলো নিয়ে একটা মজা করা কিছু ভাগ্যিস সে সময় নকল করেছিল এখন নকল করলেও বিপদ হতে পারে না তখন তো এগুলো করেছি এগুলো করেছি বলেই তখন মানে এখন আমরা গান করে খেতে পাচ্ছি আচ্ছা ওই যে ওই জন্য আইডিয়া আসলো মানে ওই জন্য এখন তো বিজ্ঞাপনে বড় বড় করে লেখা থাকে নকল হইতে সাবধান নকল সাবধান অর ইট হ্যাজ নো রিসেমব্লেন্স টু এনিবডি লিভিং অর ডেড তো চন্দ্রিলের সাথে এবং উপলের সাথে আমার কলেজ ফেস্টে আলাপ এবং কলেজ ফেস্টে ওরাও পার্টিসিপেন্ট ছিল এবং ওদের নিজেদের নিজেদের প্রতিভা নিয়ে খুবই খুবই ভালো পার্টিসিপেন্ট ছিল আমরা কলেজের ফেস্টে শেষ দিন একসঙ্গে সবাই মিলে ডিনার করতাম কিছুই না একটা বিরিয়ানি খাওয়াতো একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়াতো সেটা আমাদের কাছে একটা মানে মহা ডিনার ছিল আর কি লাইন দিয়ে খেতে হতো প্রায় কাঙালি ভোজনের চেহারা কিন্তু খুব সুন্দর মানে ব্যবস্থা থাকতো এবং আড্ডাটা হতো খুব বেশি তো ওই আড্ডাটা ওই লাইনে দাঁড়িয়ে অনেক সময় কাটাতে কাটাতে কলেজ ফেস্টগুলো একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল ইনফ্যাক্ট কলেজ ফেস্ট থেকে বেরিয়েছে চন্দ্রবিন্দু মানে আরও চন্দ্রবিন্দু ব্যাপারে শুনবো অনিন্দ্য উপল আর চন্দ্রিল একটা আইসিএ ফেস করলে বলা যায় না টুমরো বি মে হ্যাভ আনাদার চন্দ্রবিন্দু আইসিএতেও নিশ্চয়ই পারহ্যাপস এরকম ট্যালেন্ট লুকিয়ে আছে হতে পারে দীপক বাট মোর ইউ নো সে দ্য ফোকাস ইজ অন স্কিল ডেভেলপমেন্ট সো দ্য স্কিল ডেভেলপমেন্ট উইচ ইজ দ্য সে অ্যাট আইসিএ হোয়াট এভার উই ডু ইউ নো ইট ইট সারাউন্ডিং টু দ্য জব Yes, but I think we need to go round outside that. A college fest, fest and a college. So, normally these kind of the, you know, exercise, these used to get at, done at college level. But kora jaye eta, erakam nei ki kora jaye na. Anekulo, kora jaye. Anekulo log ache jara participate kore, center level e amra eta majhe majhe erakam activity ta kori. Bola jaye na, kalke tader moddhe keu ekhane boshe thakbe ar amra take interview korbo hoyto. Acha Chandrabindu naam ta kothake ashlo Anindo? Eta ebong er pichone history ta jodi ektu bolo. এটা একদম আকাশ থেকে এসছে মানে এটা যে কেন এসছে কোথা থেকে এসছে বলাটা খুব মুশকিল
আমার কাছে মনে হয় চন্দ্রবিন্দু খুব ইন্টারেস্টিং একটা লেটার। তার কারণ হচ্ছে যে এমন বাংলা বর্ণমালার এমন একটা অক্ষর যে অক্ষরটার নিজের কোনো অস্তিত্ব নেই, সে যখন কারুর একটা ঘাড়ে চাপে তখন তার একটা অস্তিত্ব আছে। অর্থাৎ তোমরা ঘাড়ে চাপলে অস্তিত্ব নেই একদম, মানে ব্যান্ডের আমার মনে হয় যে মানে মূল জায়গাটা হচ্ছে এটাই যে আমাদের ইন্ডিভিজুয়ালিটির থেকেও আমরা অনেক বেশি প্রাধান্য দিই দলগত ভাবটাকে, তো ফলে আমরা আলাদা আলাদা আমাদের আইডেন্টিটির বাইরে এটা একসাথে যেন চন্দ্রবিন্দু অক্ষরটার মতোই যেন সবাই আমরা অ্যাক্ট করছি, প্রত্যেকে একে অন্যের ঘাড়ে চেপে আছি তবে এটা শোনা যাচ্ছে। ইনফ্যাক্ট একটা খুব বড় কথা বললো অনিন্দ, এই যে টিম ওয়ার্ক এবং নিজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পুরো টিমটাকে। আমি মনে করি আজকে আইসিএর যে সাকসেস যেখানে এসছে কিংবা বাংলা লাইভে যেখানে সাকসেস হচ্ছে, এখানে কিন্তু টিম ওয়ার্কটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেক মেম্বার অফ দ্য টিম যদি ঠিকমতো টিম ওয়ার্ক করে এবং স্টুডেন্টসরাও যদি নিজেদের মধ্যে টিম ওয়ার্ক করেন, আমার ধারণা আরও জোরে এগিয়ে যাওয়া যেতে পারবে, আরও আগে এগিয়ে যাওয়া যেতে পারবে।